আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তিনজন সাদুকি এক্সাম্পল 4.7 আর কি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সলিউশন করব। তো এটা অঙ্কে দেওয়া ছিল এইটুকু অংশ যে আমাদের এই যে ভিএক্স বের করতে হবে, ভিএক্সটা বের করতে হবে। তাহলে প্রথমে কী করব, সোর্স ট্রান্সফরমেশন আমরা করতে হবে যে অঙ্কটা। তাহলে আমরা সোর্স ট্রান্সফর্ম করব যে এই যে এই এটাকে আমরা কী করব, কারেন্ট সোর্স করব আর এই ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্স দুটোকে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফার করবো। দেন এটা কারেন্ট সোর্স করলাম, তাহলে এটা সিরিজ ছিল প্যারালাল দিলাম, দেন এই যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স করলাম এটা প্যারালাল ছিল সিরিজের সঙ্গে করলাম, দেন এই দুইটা কী আছে প্যারালাল আছে, প্যারালাল থাকার কারণে প্যারালালের সঙ্গে করে এই যে এখানে যে আমাদের মানে তিন অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা রয়েছে সেটা আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম আর কি। দেন আমাদের আসলে চেয়েছে এই 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 জায়গাটার ভোল্টেজ, তাহলে এই জায়গাটার ভোল্টেজ যদি আমরা রেজিস্টার ওপেন করি তাহলে আড়াআড়িতে যে ভোল্টেজটা পাবো সেটা আসলে ওই জায়গার ভোল্টেজ। তো আমরা এরকম একটা সার্কিটে ট্রান্সফার করে আমরা দুইটা কেভিএল অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে তার একটা এক নম্বর কেভিএল, এইটুকু অংশ একটা কেভিএল, দেন এইটুকু অংশ আর একটা কেভিএল, একটা লুপ অ্যাপ্লাই করেছি আর কি। তা আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আই এর ভ্যালু বের করে দেন এখানে ইনপুট দিছি আর কি। এখানে তো ওটা খুবই মজার একটা অঙ্ক, অনেকে না করলে আসলে এক চান্সে পারা খুব কঠিন। তো ধন্যবাদ সবাইকে।